তো আজকে আমরা এই অনুষ্ঠান কিসের উপর করতে যাচ্ছি, ডিজাস্টার উপরে। তো আমরা প্রথমে জানতে হবে ডিজাস্টারটা কি, ডিজাস্টার হলে কি হয়। ডিজাস্টার কথাটার অর্থ হল আপাতকালীন ঘটনা, যেটা কোনো কিছু বোঝার আগে, কোনো কিছু জানার আগে যে ঘটনাটা হয়, যে ঘটনাটার কারণে ল অ্যান্ড অর্ডার নষ্ট হয়ে যায়, কন্ট্রোলিং কোনো অর্ডার থাকে না, ওয়েদার নষ্ট হয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যায়, তো সেটাকে বলা হয় ডিজাস্টার। ডিজাস্টার দুইটা কারণে হয়। নাম্বার ওয়ান ন্যাচারাল মেড, যেটা প্রাকৃতিক কারণে হয়। আরেকটা হলো ম্যান মেড, ন্যাচারাল কারণে যেটা হয়, যেমন ভূকম্প, আর্থকুইক, ফ্লাড, সাইক্লোন, এগুলি হলো ন্যাচারাল মেড। আর ম্যান মেড কি হয়, যেমন ফ্লাইট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, কারখানার মধ্যে আগুন লেগে যাওয়া, আগুন লেগে ক্র্যাশ হওয়া, গ্যাস ফ্যাক্টরির মধ্যে রাস্ট হওয়া, এগুলি হলো ম্যান মেড। তো ডিজাস্টার থেকে আমরা কিভাবে বাঁচবো, যেমন বিশেষ করে স্কুলের জন্য, যেমন আর্থকুইক হলে আমরা কি করব। বিশেষ করে আমরা আর্থকুইকের উপরে আমরা নজর রাখছি, কেন আর্থকুইকটা ত্রিপুরা 5 নম্বর জোনের মধ্যে আছে। আর্থকুইক রেড জোনের মধ্যে ত্রিপুরা আছে। যদি স্কুল চলাকালীন ভূমিকম্প হয় তাহলে আমাদের কি করণীয়, কারণ একটা স্কুলে অনেক স্টুডেন্ট থাকে, 1000-1500 স্টুডেন্ট থাকে, তখন স্কুল চলাকালীন যদি ভূকম্প হয় মাস্টারের কি কাজ, স্টুডেন্টের কি কাজ, সেগুলি আমাদের জানতে হবে। আর আমরা যদি উপযুক্ত ভাবে সেই কাজটা প্র্যাকটিস করি এবং জানি, অ্যাওয়ারনেস হই, তাহলে আমাদের লোকসানটা কম হবে।